বৌমা কি রুগ্ন নাকি গো? কি সব ওষুধপত্র খাইটাই দেখেছি? হ্যাঁ কি গো, চুপ করে আছো কেন বলো আমাকে? দেখো মা, আমার তো রুগ্ন বলে মনে হয়নি কখনো। আর তোমার মনে হয় না এই বাড়িতে আসার পরে ওর শরীরটা বেশি খারাপ হচ্ছে? মানে এই বাড়িতে আসার পর, এই বাড়িতে আসার পর কি করতে হয় ওকে? ও তো কুটনেরে দুটো করে না। তাহলে অসুস্থ হওয়ার তো আরো অনেক কারণ আছে। কি বলো আমাকে, কি অসুস্থতা বলো? আমি কি বলি বলো তো তোমাকে? কি বলবো কেন বলো? প্রথম রাত থেকেই রুকু ওর সাথে ভালো ব্যবহার করছে না, টর্চার করছে ওর উপর। মানে কি বলছো তুমি? কি ও তোমায় বলেছে সব কথা? তোমায় বলেছে? আমি নাহলে কি করে জানবো? আর কাকে কাকে বলেছে? আর কাকে বলেনি, মা নন্দিনী আমাকেই বলেছে। আমি তো ভাবতে পারছি না বৌমা, ওদের সদ্য বিয়ে হয়েছে, ওদের শোবার ঘরে কি হচ্ছে না হচ্ছে ওদের দুজনের মধ্যে, ওদের ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে তুমি আমি দাঁড়িয়ে আলোচনা করছি? ছি ছি ছি, আমি ভাবতে পারছি না। এই রুচি তোমার কোনোদিনও ছিল না বৌমা। তোমাকে বললে বলছে রুচি, তো বড় ছেলেকে বললে বলছে কালচার। তুমি না, মেয়েটার সাথে মিথ্যে কথা বলছে, ও সমস্ত ভুল বোঝাচ্ছে তোমাকে। তুমি বুঝতে পারছো না তোমার এত বছরের বিবাহিত জীবন, তুমি জানো না একটা সম্পর্কের মধ্যে কত ভুল বোঝাবুঝি থাকে, কত ওটা পড়া থাকে। আজ পর্যন্ত কোনোদিনও দেখেছো যে কোনো ভদ্রলোকের মেয়ে, কোনো সভ্য মেয়ে এটা নিয়ে বাজগান করে? মা তোমার কারোর কথা বিশ্বাস করতে হবে না। তুমি একবার রুকুর সাথে কথা বলো। আমার ছেলে, আমি রুকুকে চিনি। আর আমি ভেবেছিলাম এক বছরে তুমিও রুকুকে একটু চিনেছো বোধ হয়। তো তোমার কি মনে হয় মা আমি রুকুকে ভালোবাসি না? চুপ চুপ, এসব নিয়ে আর একটা কথা না। ছি 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 ছি, রুকু এসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ আমাকে একটু এক্সপ্লেন করবে যে নন্দিনী যেটা বলছে সেটা কি? এগুলো প্লিজ মাথা নিচু করে থেকো না, প্লিজ কথা বলো। নন্দিনী কিন্তু আমাকে সব বলেছে। আমি জানি কি হয়েছে। আমি জানি কি হয়েছে, তুমি জানো। তারপরে কি, তুমি সব কি করছো নন্দিনীর সাথে আমাকে আমাকে প্লিজ বলো। বৌদি আমি ভুল করে ফেলেছি, আমি সিরিয়াসলি খুব বড় ভুল করে ফেলেছি। আমি বুঝতেই পারিনি মেয়েটার সাথে আমি। তোমার একটা ভুল বলে মনে হচ্ছে? তুমি এমনভাবে বলছো যেন একটা সামান্য একটা ছোট্ট বিষয়। বৌদি তুমি কি করেছো সেটা তুমি রিয়েলাইজই করছো যে তুমি সম্পর্কটা নষ্ট করে ফেলেছো? আমি জানি কোনো জাস্টিফিকেশন নেই কিন্তু। না না, জাস্টিফিকেশন দিও না, কেন দিচ্ছো? আমি নেশা করে ফেলেছিলাম, আমার কথা আমার মনেও নেই। তুমি আমাকে যা পানিশ করার তুমি করো। প্লিজ নেশার কারণে দোষ চাপিও না রুকু। আর আমি পানিশ করার কি? মেয়েটা তোমার থেকে ভয় পাচ্ছে, নন্দিনী ভয় পাচ্ছে, তোমার নতুন বিয়ে করা বউ। রুকু সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছো। না, আমি সম্পর্ক নষ্ট করতে দেবো না। আমি সম্পর্ক নষ্ট হতে দেবো না, দরকার পড়লে ওর হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো, আমি সব ঠিক করে দেবো। তুমি দেখো বৌদি, বৌদি এতদিন ধরে তুমি আমাকে দেখছো, কোনোদিনও কিছু উল্টো পাল্টো প্রবলেম? আমি তোমাকে এতদিন ধরে দেখছি, আমি তো এই মানুষটাকে চিনি না। বৌদি আই এম সরি বৌদি, তুমি যা আমাকে করার, যা পানিশমেন্ট দেওয়ার তুমি দাও বৌদি। আই এম সরি বৌদি, আই এম রিয়েলি রিয়েলি সরি। এই লাস্ট বারের মতন আমাকে ক্ষমা করে দাও, তোমার যা পানিশ করার তুমি করো। আই এম সরি। জানি না কি করবে তুমি, দেখে না বৌদি। আমি ঠিক আছি মা, তুমি এত চিন্তা করো না।